আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভাজির রেসিপি। খুব কম সময়ে এই ঢেঁড়স ভাজিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। সবগুলো ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঢেঁড়সগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আমি একটু মোটা করে কুচি করলাম, এতে করে ঢেঁড়স ভাজিটা অনেকটা ঝরঝরে হয়। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, তবে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে সবগুলো ঢেঁড়স মিশিয়ে দিব। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ এবং লবণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঢেঁড়স ভাজিটা আসলে একটু পর পর নেড়ে দিতে হয়, তা না হলে নিচে লেগে যেতে পারে। অনেকক্ষণ পর্যন্ত না নাড়লে দেখা যায় এক পাশ বেশি পুড়ে যায় আর এক পাশ কাঁচা থাকে। তবে একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে ঢেঁড়স ভাজিগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢেঁড়সগুলো অনেকটা আঁটালো হয়ে থাকে, কিছুক্ষণ পরপর নেড়ে দিলে এই আঁটালো ভাব আর থাকে না। আমি 5 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট ভেজে নিয়েছি, এখন আর আঁটালো ভাবটা নেই। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। ভাজিটা অনেক ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুব একটা পরিবর্তন হয়নি, অনেকটা সবুজেই রয়ে গেছে। দেখলেনই তো কত সহজে ঝরঝরে এবং কালার ঠিক রেখে ঢেঁড়স ভাজি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।